बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आज के अनलाइन क्लासे काछेर एवं दूर सकल शिक्षार्थीबृंद के जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन। आमि मोहम्मद आब्दुल खालेक सहकारी शिक्षक दोबापाड़ा उच्च विद्यालय उठिया राजशाही। आज के आमार तोमादेरके सामने शिक्षा निये आलोचना करब सेटा हलो श्रेणी नवम विषय जीव विज्ञान अध्याय द्वितीय। आज के पाठेर शिरोनाम माइटोकन्ड्रिया। प्रिय शिक्षार्थीबृंद, एर पूर्वे तोमादेरके कोषेर भितरे अनेक अंगाणु सम्पर्के नामेर माध्यमे अनेक जानाइयेछि। सेखाने अनेक अंगाणुर मध्ये आजके आमि एकटि अंगाणु आमि आलोचना करब, सेटा हलो माइटोकन्ड्रिया। এই শোষণে অংশগ্রহণকারী অঙ্গাণু হিসাবে এই মাইটোকন্ড্রিয়া 1898 সালে বেন্ডা আবিষ্কার করে। এই 15টি অঙ্গাণুর মধ্যে তিনি এই অঙ্গাণুটি আবিষ্কার করে দেখেছিলেন যে এই অঙ্গাণুটি শোষণ কার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি চিত্র দেখো, এই চিত্রটি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। এই মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট। বাহিরের স্তরটি মসৃণ আর ভিতরে যে স্তরটি আছে এই স্তরটি একটু ভাঁজ হয়ে ভিতর দিকে এবার ঢুকে গিয়েছে, প্রত্যেক অংশ থেকে এবার ঢুকে গিয়েছে যে একটি আঙ্গুলের মতো আকৃতি মনে হচ্ছে। এই আঙ্গুলের মতো এই আকৃতির এই অংশটির নাম হচ্ছে ক্রিস্টি। আর বাহিরের যে আবরণটি আছে এটা পাতলা ঝিল্লির মতো, এই অংশটির নাম হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া প্রাচীরের পাতলা কোষঝিল্লি। এই ক্রিস্টির উপরে দণ্ডের মতো অনেকগুলো অঙ্গাণু অবস্থান করছে, প্রতিটা ক্রিস্টির উপরেই অনেক অঙ্গাণু আছে। এই অঙ্গাণুর নাম হচ্ছে অক্সিজন। এই অক্সিজনে অনেক উৎসেচক বা এনজাইম এখানে জমা থাকে। এই অঙ্গাণুর অভ্যন্তরে অর্থাৎ কোষের ভিতর অনেক অর্ধতরল পদার্থ ছিল, সেই পদার্থই এই কোষঝিল্লির ভিতর দিয়ে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে। এই অর্ধতরল এই পদার্থের নাম হলো ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই অঙ্গাণুটি সবচাইতে শ্বসনকার্যের কার্যক্রম ভূমিকা পালন করে। তোমরা পরে দেখবে যে আরও পরে দেখবে আরও উপর ক্লাসে সেখানে দেখবে শ্বসন কার্যের প্রক্রিয়া হচ্ছে চারটি ধাপে সম্পন্ন হয়। এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই অ্যাসিটাইল কো, তিন ক্রেবস চক্র এবং চার হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস এই মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কো অত্যাধিক গুরুত্বপূর্ণ ধাপ, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। তৃতীয় ধাপ ক্রেবস চক্র, এই চক্রটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। অর্থাৎ এই ধাপের যতগুলো রাসায়নিক বিক্রিয়া যতগুলো কার্যক্রম হওয়ার দরকার সে সমস্ত কিছু এই মাইটোকন্ড্রিয়াতে আছে এবং এই জন্য এটা এখানে সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রের মাধ্যমে এই মাইটোকন্ড্রিয়াতে অনেক শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির ঘর বা পাওয়ার হাউস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে আমরা খাবারের মাধ্যমে শোষণ প্রক্রিয়া খাবার জারিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় এই শক্তির সকল কার্যক্রম এই মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়ে এই মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করে। পরবর্তী সময়
প্রতিটা জীবের বিভিন্ন কার্যবিধিতে এই শক্তি ধীরে ধীরে এই মাইটোকন্ড্রিয়া বিভিন্ন অঙ্গে প্রয়োগ করে। তাহলে কিভাবে করে একটু লক্ষ্য রাখবে, যেমন তুমি কোনো কিছু যখন চিন্তা করবে ব্রেনে, তখন সেখানে কিন্তু একটু শক্তির দরকার। এই ব্রেনে কিন্তু শক্তি প্রয়োগ করে এই মাইটোকন্ড্রিয়া, চোখ দিয়ে যখন তাকাও অথবা চোখ বন্ধ করো, এখানে কিন্তু শক্তির দরকার হয়, সেখানেও কিন্তু শক্তি প্রয়োগ করা হয়। অনুরূপভাবে মুখে খাবার খাওয়া, কথা বলা, আবার হাত দিয়ে কোনো কিছু বহন করা অথবা কোনো কিছু ধরা অথবা কোনো শক্তি প্রয়োগ করা, পায়ে হেঁটে কোথাও যাওয়া, সেখানে কিন্তু শক্তির দরকার হয়। এই সকল রকমের শক্তির কার্যের জন্য কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থেকে এই শক্তি সরবরাহ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু মনে রাখবে, তোমার অজান্তে অনেক শক্তিও প্রয়োগ হয়, সেটা হচ্ছে তোমার দেহের অভ্যন্তরে, যেটা তোমার জানতেও হয়, তোমার জানার মতোও হয়, তুমি সজাগ থাকতে হয়, তোমার অজান্তেও হয়। যেমন তুমি যখন দিনের বেলা, তুমি তো সব কিছু জানো, তারপরে দেখবে দেহের অভ্যন্তরে অনেক অনেক কার্যক্রম চলে, যেমন পাকস্থলীর কার্যক্রম, ফুসফুসের কার্যক্রম, লিভারের কার্যক্রম, কিডনির কার্যক্রম, এই সকল কার্যক্রমে সেখানে শক্তি প্রয়োজন হয়। আবার যখন তুমি ঘুমায় যাও, তুমি ঘুমায় গেলে তোমার বাহ্যিক অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নিস্তেজ হয়ে থাকে, কিন্তু শরীরের অভ্যন্তরে অনেক অঙ্গ আছে যেগুলো সক্রিয় থাকে। এই সক্রিয় অঙ্গেই কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থেকে সেখানে শক্তি সরবরাহ করা হয়। আবার এই শক্তি কিন্তু চিরস্থায়ীভাবে উৎপন্ন হয়ে কিন্তু একভাবে থাকে না, এই শক্তির এক সময় বিলুপ্ত ঘটে, অর্থাৎ এই শক্তিটা আসে তোমাদের খাবারের মধ্য দিয়ে। খাবার যখন খাবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, এই শক্তি যখন আবার শেষ হয়ে যায়, তখন শারীরিকভাবে অনেক নিস্তেজতা প্রকাশ পায়, তখন মনে করবে যে শক্তি আস্তে ফুরাই গেছে, তখন দেখবে আবার খাদ্য খাবার পর আবার এই শক্তিটা আবার চলে আসে। ঠিক এই শক্তি খাবারের মাধ্যমে উৎপন্ন হয়ে এই মাইটোকন্ড্রিয়াতে সংগৃহীত থাকে, মাইটোকন্ড্রিয়া ধীরে ধীরে প্রত্যেকটা দেহের অঙ্গে কিন্তু এগুলো সরবরাহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আজকে শিখলে এই মাইটোকন্ড্রিয়ার গঠন প্রণালী, অর্থাৎ এর দেহের বিভিন্ন অংশের নাম এবং মাইটোকন্ড্রিয়া কীভাবে কাজ করে, এই এই তথ্যগুলো তোমাদেরকে জানালাম এবং ভালো করে শুনলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। এই চিহ্নিত চিত্র অঙ্কন করে সুন্দরভাবে এটা বোঝার চেষ্টা করবে। যদি কোনো বুঝতে অসম্পূর্ণতা থাকে, তাহলে সহায়ক হিসেবে তোমাদের পরিবারের যে কেউ অথবা তোমাদের বিষয়ভিত্তিক কোনো টিচারের মাধ্যমে হোক, যে অবস্থা হোক, এটা শিক্ষা গ্রহণ করবে এবং তোমার স্মৃতিতে ধারণ করে রাখবে। এই আশা ব্যক্ত রেখে তোমার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।